এদিকে সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরির রাজপথ রোববার হাঙ্গেরির ড্রেবেসান শহরে সরকার বিরোধী বিক্ষোভে নামেন দশ হাজারেরও বেশি মানুষ দুর্নীতিমুক্ত রাজনীতি এবং শোষণের প্রতিবাদের দাবিতে তাদের বিক্ষোভ অংশ নেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ গেল দশ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছেন তিনি তাদের মতে ভিক্টর অরবানের পতন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব